বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন তো বন্ধুরা ডিএ মামলা কি এবার সুপ্রিম কোর্টে যাবে কী ভাবছে রাজ্য সরকার আপনারা জানেন হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাস সময়ের মধ্যে ডিএ প্রদান করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে এবং পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ প্রদান করতে হবে নির্দিষ্ট সময় অর্থাৎ তিন মাসের মধ্যেই রাজ্য সরকার এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল যার শুনানি সম্পন্ন হয়েছিল গতকাল রায়দানে দেখা গেছে যে রাজ্য সরকারের আবেদন অর্থাৎ রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে এবারে রাজ্য সরকার কোন পথে হাঁটবে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিভিশন বেঞ্চে রায় মেনে ডিএ প্রদান করবে নাকি এবার মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে এ নিয়ে জল্পনা গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছিল অনেকেই মনে করছেন রাজ্য সরকার খুব সহজে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার পথে হাঁটবে না রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে সাংসদ সৌগত রয় তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন সাংবাদিকদের সামনে বলেছিলেন যে রাজ্য সরকারকে হয়তো এবারে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে অন্যদিকে এজি রাজ্য সরকারের এজি গতকালই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছিলেন যে রাজ্য সরকার এ বিষয়ে এই মামলা এবার সুপ্রিম কোর্টে আপিল করতে পারে এই মামলার রায়ের জন্য সুপ্রিম কোর্টে আপিল করতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে আপিল করে তাহলে কিছুটা সময় হয়তো রাজ্যের সরকারি কর্মচারীদের অপেক্ষা করতে হবে আরও ডিএ পাওয়ার জন্য কেন্দ্রীয় হারে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ পাওয়ার জন্য এবং বকেয়া ডিএ পাওয়ার জন্য হয়তো আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে কারণ দেখা গেছে অতীতের যে রায়গুলি সেই রায়গুলির পরিপ্রেক্ষিতে এটা পরিষ্কার যে এই মামলা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় সেক্ষেত্রে রায় সরকারি কর্মচারীদেরই হবে সরকারি কর্মচারীদের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দেবে অভিজ্ঞ মহলরা কিন্তু তাই বলছেন যারা অভিজ্ঞ যারা আইনজীবী বিশিষ্ট আইনজীবীরা এক কথাই কিন্তু বলছে যে সুপ্রিম কোর্টেরও সম্ভাবনা রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেওয়ার সেক্ষেত্রে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে আপিলও করে তাহলে পরে কিছুটা সময় হয়তো রাজ্য সরকার হাতে পাবে এর বেশি কিছু নয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে কি না তা দু একদিনের দিনের মধ্যেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব ধন্যবাদ